যদি কোনো গাড়ি দিয়ে হাইওয়েতে উঠতে না দেয় তাহলে তো এটা তো হচ্ছে একটা বোকামি। কেননা এতে আপনার রোডে লেখা আছে কিন্তু আশি লিমিট, যেখানে কিন্তু আশি লিমিট থাকে সেখানে একশো সিসি গাড়ি কিন্তু অবশ্যই 80-90 স্পিডে চলতে পারে, অসুবিধা নেই এটা। তো ওইখানে এটা হচ্ছে একটা বোকামি, আর এটা হচ্ছে একেবারেই ধরেন কী বলবো আর এর কথা। আর ঢাকা সিটির মধ্যে যে অটো রিক্সা, রিক্সা সাধারণত যে স্পিডে চলে ওইগুলো 30-40 চলে, ঠিক আছে। কিন্তু সে যে মোটরসাইকেল যদি আপনার বেশি যদি মোটরসাইকেল যদি আপনার 30 চলে যাবে তাহলে কীভাবে হবে? তাহলে তো মোটরসাইকেল তো উঠা দেওয়া বা সাইকেল সার্ভিস করা দরকার। সমস্যা তবে অনেক ধরনের সমস্যাই হবে, কেননা এটা দেখেছে আমরা যে রাইড শেয়ার করে যারা কিনা সংসার চালাই চলে তাদের তো অনেক সমস্যা হবে। তাদের তো তখন বাইক যদি বিক্রি করে না ছাড়া তাদের একটা উপায় থাকবে না, কেননা একটা বাইক হালকা টান দিলেই দেখা গেছে আপনার 30-এর বেশি উঠে যদি খালি রাস্তা হয়। আর ক্যান্টনমেন্টের ভিতরে যেমন নিয়ম আছে যেন হ্যাঁ আপনি এই রাস্তায় 50-এর বেশি স্পিড তুলতে পারবেন না, তো এরকম তো অনেক জায়গাতে আছে, ঢাকা সিটির মধ্যে কিন্তু এরকম অনেক জায়গায় নাই, ঠিক আছে। আপনি সিটির যেখানে কিনা আপনার দরকার আপনি ওইখানে ইয়ে করে ফেলবেন, হ্যাঁ এখানে 50 স্পিড এখানে 100 স্পিড এরকম করলে ঠিক আছে। কিন্তু ওই যে একেবারে এটা যে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে যেন ঢাকা সিটির মধ্যে মোটরসাইকেল 30-এর বেশি উঠতে পারবে না, এটা একেবারে হাস্যকর ব্যাপার। কেননা তাহলে 150 সিসি মোটরসাইকেল দিয়ে তাহলে মানুষ কী করবে, তাহলে 30 সিসি মোটরসাইকেল দিকে কী করবে? তাহলে আপনারা একবারে সব মোটরসাইকেল উঠে দিয়ে তখন ঢাকা সিটির মধ্যে 50 সিসির মোটরসাইকেল করেন। লাইসেন্স তো আমাদের তো ধরেন লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের মতো কোনো সমস্যা নেই। যাদের কিনা ড্রাইভিং লাইসেন্স নেই, যাদের ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাওয়া যাবে তাদেরকে হচ্ছে লিখে দেখা যাচ্ছে বাইক সহ সাথে সাথে ওটা দেখা যাচ্ছে আপনার প্রশাসনের আন্ডারে নিয়ে যাক, ওটা সমস্যা। হ্যাঁ এর বাৎসরিক তো আমরা একটা ট্যাক্স দিতেছি, ট্যাক্সের পরিমাণটা বাড়াইছে। ট্যাক্স যেখানে কিনা আগে ছিল আপনার 2,300 টাকা, এখন সেখানে হচ্ছে লিখে আপনার 3,300 টাকা, আর সম্ভবত আর একটু বাড়ছে। তো এরকম আরও নানা অনেক ফি বাড়ছে, অবশ্যই এটা প্রয়োজন ছিল। এটা তো সবার, কেননা ঢাকা সিটির মধ্যে যত রাইড শেয়ারে আছে এটা আর কি সবার কথা চিন্তা করে এটা করা দরকার ছিল। কিন্তু এইভাবে একটা বিষয়ে হঠাৎ করে কাউকে না জিজ্ঞাসা করে যাই, কারো মতামত, জনগণের কোনো মতামত না নিয়ে এটা করাটা একেবারেই খারাপ। কেননা পৃথিবীর এমন কোনো রাষ্ট্রে নাই যেন হ্যাঁ মোটরসাইকেল দেখে কোনো ব্রিজে চলতে যায় না বা কি এরকম ইয়ার নেই, শুধু বাংলাদেশে। না এই খসড়ার পক্ষে তো আমরা না, কেননা দেখেছে আমি যদি হাইওয়ে রাস্তায় সাপোজ আমি আমার গ্রামের বাড়িতে গেলাম, কোনো এক কারণে দেখেছে কোনো আত্মীয় স্বজন মারা গেলো ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে যদি আমার বাবা যদি আমার সাথে যেতে তো হবে, ফ্যামিলি পার্সন তো যেতে হবে, তো সেই ক্ষেত্রে যদি আমি একজনকে যদি না নিয়ে যদি যেতে পারি তাহলে কীভাবে হলো? তো পার্সন ওয়াইজ কি আমি কি বাইক ক্রয় করবো নাকি, এটা কি আমাদের দ্বারা কি সম্ভব? এটা তো আমাদের দ্বারা সম্ভব না। তো তখন তো দেখা গেছে আপনার দেখা গেছে যারা কিনা পরিবহন সেক্টর যারা আছে দেখা গেছে গণপরিবহন যে গণপরিবহন ব্যবহার করতে হবে, তাহলে এটা তো আসলে গণপরিবহন আবার আর কি একটা সিন্ডিকেট করছে, ওরাই এটা একটা ষড়যন্ত্র করে সরকারের সাথে এটা একটা ইয়ে করতেছে।